চুপচাপ গিয়ে গাড়িতে বসো। আপনার সাথে আমি কোথাও যাব না। পাখি আমার কথা শোনো। না হলে কিন্তু কি আপনি কি আমাকে জোর করে তুলে নিয়ে যাবেন? আমার কতটা কষ্ট লাগে, কতটা আঘাত লাগে সেটা আপনি বোঝেন? বুঝতে পারেন সেটা? আঘাত তোমার, আর তোমার জন্য আমি কতটা হার্ট হয়েছি সেটা কি তুমি জানো? কি বললেন আপনি? আমি আপনাকে আঘাত দিয়েছি? আমি কি এমন করেছি অরণ্যবাবু যার জন্য আপনাকে কষ্ট পেতে হয়েছে? কবে, কখন, কিভাবে আমি আপনাকে কষ্ট দিয়েছি? না, আপনি যাবেন না। বলুন আমি কি করেছি। বলুন অরণ্যবাবু, এত বড় কথাটা যখন আপনি বললেন তখন আপনাকে এটাও বলতে হবে যে আমার অন্যায়টা কোথায়। আমি জানি ওই বাড়িতে কি ঘটেছে, আমাকে পিউ বলেছে। তোমার মা, পিসি, ওনারা সবাই তোমার উপর খুব রেগে আছেন। ওনারাই কেন? সবাই আমার উপর রেগে আছে অনুদি। অবশ্য তাতে কারো দোষও নেই, সবাই আমাকে ঘেন্না করছে কারণ। না পাখি, আমরা কেউ ঘেন্না করি না তোমায়, বরং আমরা সবাই তোমাকে ভালোবাসতাম। আমিও, কিন্তু তুমি আর ভাই মিলে যা করলে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের এটা করে কি লাভ হলো। বাকি আমাদের পরিবারের সবাই, তোমার পরিবার, পিউ, এদেরকে এত কষ্ট কেন দিলে তুমি? পাখি, পাখি, শোন,
সারা জীবন ছেলে মানুষই করে এসেছে আর আমরা সারা জীবন ওর ছেলে মানুষিটা মাফ করে দিয়ে এসেছি আর সেটাই করে যাব না করব না আর ক্ষমা করব না এই বাসায় তোর আর কোনো জায়গা নাই তোরে আমার গো আর কোনো প্রয়োজন নাই ওরা কইরা এখান দিয়া চইলা যা আমাকে শান্তিতে থাকতে দে আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের এটা করে কি লাভ হলো কোনো উত্তর নেই আমার কাছে সবাই আমাকে যতই প্রশ্ন করুক না কেন আমাকে সেই মুখ বুঝেই থাকতে হবে কি বলতাম আমি মাপিসিকে কেন করেছি এই কথাটা তো কোনোদিনও বলতে পারবো না আমি দিদি অনুদি দিদা কাউকে এই সত্যি কথাটা জানাতে পারবো না আমি সত্যিটা তো নিজেই জানি না আমি কি কারণে যে অর্ণবাবু সেদিন এত বড় একটা সিদ্ধান্ত নিল সেটা উনিই জানেন কিন্তু উনি কেন সত্যিটা আমায় জানাচ্ছেন না কেন আর আমি নাকি ওনাকে কষ্ট দিয়েছি কিভাবে কিছুই বুঝতে পারছি না কেন উনি এটা বললেন আমি ওনাকে কিভাবে কষ্ট দিতে পারি না না উনি যখন বলেছেন তখন নিশ্চয়ই আমি আমার আর কৃষ্ণেন্দু বাবুর ব্যাপারে তার মানে আশীর্বাদের কথাটা কি উনি এটা কি করে সম্ভব কে বলবে ওনাকে অন্য কোনো ব্যাপারই হবে কিন্তু সেটা কি আমাকে ওনার সাথে কথা বলতেই হবে যাই করব আমাকে খুব ভেবেচিন্তে করতে হবে মোদি মা হতে চলেছে আমার জন্য আর ওনাকে কোনো দুশ্চিন্তার মধ্যে ফেলা যাবে না দিদি আর অর্ক বাবার কথাটা তো ভাবতে হবে আমার জন্য আর কেউ যেন কোনো কষ্ট না পায় सब काम दाम छोड़ो ना और जल्दी से चलो शादी का वीडियो देखो हम तो बहुत एक्साइटेड अच्छी ना कब से देखने के लिए अरे एका कब उसे देखो तो इंजॉइंग हो ना सबके साथ देखने से इंजॉइंग तो हो ना हेलो हाय बाय बाय अच्छा ठीक है हम दीदी के दूध तक दिए नहीं तार पर एक ही आम पापुर ये कौन बना लो ताहल मिसे पाखी बनी है হ্যাঁ পাখি কারণ যখনই ওর মন খারাপ হয় তখনই ও আম পাপড় ভাজে আর বাড়িতে যা সব চলছে নিশ্চয়ই ও খুব আপসেট হেলো হাই বাই বাই আরে দামাজি তুমকো কেসে পাতা হ্যাঁ ওর ইয়ে ফাটা পাপড় কে কুকিং কে বারে মে ইতনা জেনারেল নলেজ কাহাঁ সে এলো তুমকো হেলো হাই বাই বাই সত্যি তো আমি
আমি এটা আগে থেকে জানি কিন্তু আমি তো কখনো তোমাকে বলিনি তাহলে তুমি জানলে কি করে না মানে আমি আসলে আমি বলেছি দি আর পাখির ব্যাপারে সবকিছু জানার অধিকার তো আমার বাবু ভাটা পাপের কে বারে মে ইতনা ইন্টারেস্টিং হাম লোক নেহি লে তো হি আচ্ছা আছে वैसे আমি বহুত এক্সাইটেড আছি না ও শাদি কা ভিডিও দেখতে কে লিয়ে চলো না আনু বেটি জলদি সে দেখ লেতে হাম লোক হ্যাঁ চলো তোমরাও চলো হ্যাঁ चलो एकदम टिप टॉप हीरोइन बनके की गो भाई एलो ना ना देखलाम ওর একটা ফোন এসেছিল তো ফোনটা নিয়ে বোধহয় ঘরের দিকে গেল কোথাও আরে আপ চুপ ভি হো যাও সব লোক টিভি পর কনসেন্ট্রেট করো মা কনসেন্ট্রেট আরে ওহি না একই বাত হলো তো হ্যালো হাই ভাই ভাই দেখো দেখো টিভি দেখো कहीं भी तो नहीं ये खून भरी टांग जानबूझकर अपनी सास के खिलाफ साजिश कर रहे है ना हाँ वैसे तो हर वक्त इनोसेंट सीधे थाके लेकिन साजिश इतना बड़ा साजिश कर लो मेरे खिलाफ हाँ पूरा साजिश है मुझे डायपर कर दिलो एकदम हेलो हाय भाई भाई Thank you.
रिटर्निंग ऑफ खून भरे टांग क्या बात आ चे हाँ माँ अपना जन्नु खावा रहने ची खाना वो भी तुम्हारे हाथों से हाँ मेरे ना इतने भी बुरे दिन एलो ना कि तुम्हारे हाथों से खाना खेते हो बे हेलो हाय बाय बाय माँ मैं मानची जा हुए चे जब तक यामर दोष किंतु ताजनो अपनी नाखे थक बे नेटा तो आके बारे होते पड़े ना अपनी दुआ करे खेलने न माँ लेकिन की खाना है ने चो तुम्ही हाँ अच्छा अच्छा पराठा वो भी मक्खन लगा के हाँ 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 और ये आलू का सब्जी हाँ पालंग पनीर है माँ पौड़ोटा एकदम गरम गरम भेजे हैं ने ची और बाकी रान्ना अपनी ठीक जेरम पहुँचन तो करन शेरकुम कर ची अच्छा प्लानिंग पे प्लानिंग हाँ आमी खूब भालो करे जाने कि तुम्हार दिमागे की चलचे हेलो हाय बाय बाय तुमको अच्छे तरह से पता आचे कि अभी आमी डाइटिंग में आची इसीलिए ये सब डाइटिंग खाना नहीं ऐसे चो हाँ हेलो हाय बाय बाय ताकि तुम ही सिलिम और तिरिम थको और आमी फाइट शाइट हो जाए लेकिन एक बात ना अपनी कान खोल कर सुन लो खून भरी टांग मेरा ना खुद के ऊपर सेल्फ कंट्रोल आछे तुम्हारे रैपे ना अमी बिल्कुल भी पड़बो ना हेलो हाय बाय बाय বলছি তুই সেটা শুন দেখ আমি তোকে সাহায্য করতে পারি না পাখি যদি কোনো গন্ডগোল হয়ে যায় যা করার আমাকেই করতে হবে দিদি কোনো গন্ডগোল হবে না আমি যেটা বলছি তুই সেটা শুন এমন কিছু একটা করতে হবে যেটা মামি পছন্দ করে ব্যাস তাহলেই মামির মন গলে যাবে ভাব তো কি এমন আছে যেটা করলে মামি খুশি হবে আমি এ বাড়ি ছেড়ে চলে গেলে উনি সবথেকে বেশি খুশি হবেন দিদি আমি কোথাও সমস্যার সমাধান করার চেষ্টা করছি আর তুই দেখ পুরনো হিন্দি সিনেমার নায়িকাদের মতো ডায়লগ দিয়ে যাচ্ছিস কথায় নয় দিদি কাজে করতে হবে বুঝলি এইবার ভাব কি করা যায়
একটা রান্না করতে হবে যেটা মামি পছন্দ করেন। না পাখি, উনি ডায়েট করছেন। আমি শুনেছিলাম উনি ক্ষীর খেতে সবথেকে বেশি ভালোবাসেন, কিন্তু এখন তো সেটাও মুখে তুলছেন না। সেটা তো তোর ভাবনা দিদি। এইবার তুই দেখ আমি কি করি। চল পাখি, লেগে পড় কাজে। এক মিনিট অর্ণব বাবু, আপনি এইভাবে প্রতিবার আমার কথা না শুনে চলে যেতে পারেন না। আপনাকে আজ বলতেই হবে যে আমি আপনাকে ইউ নো হোয়াট কি রেগে গেলে তোমাকে আরো বেশি কিউট লাগে। চলো 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 পাল্টাই।